এই কেপিএ গুলো আমি দেখেছি যে অনেক সিনিয়র এরাও মানে কি প্রপারলি আসলে এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অর্গানাইজেশন গুলো। আসলে যে কোনো কিছুই যদি সহজ সরল সরলীকরণ না হয় সেক্ষেত্রে আসলে ইমপ্লিমেন্টেশন করাটা খুব টাফ হয়ে যায়। তো আমি যেটা মানে কি এই প্রোগ্রামের মাধ্যমে যেটা শিখলাম যে মাহমুদ ভাইয়ের মাধ্যমে, মাহমুদ ভাই যেভাবে আমাদেরকে সহজ এবং সুন্দরভাবে একেবারে বাস্তব ভিত্তিক যেটা বলি আমরা, যেভাবে মেজারমেন্ট করতে হয়, যেভাবে আসলে ইমপ্লিমেন্ট অতি সহজেই করা যায়, খুব সুন্দরভাবে করা যায়। এখন আমি তো মনে করি যে আমরা ইজিলি যে কোনো অর্গানাইজেশনে যে কোনো ডিপার্টমেন্টে এই কেপিআই সেট করা কোনো ব্যাপারই না, জাস্ট আমাদের ইচ্ছা এবং ম্যানেজমেন্টের যদি একটু সাপোর্ট পাওয়া যায় এই কেপিআই এখন সেট করা কোনো বিষয়ই না। হ্যাঁ, আর এই কেপিআই সেট করার পিছনে যে এই যে ব্যাক ক্যালকুলেশন এটা আসলে আমি আগে জানতাম না। আমি যদিও এর পূর্বে কেপিআই এর একটা ট্রেনিং করেছি, বাট সেখানে কিন্তু এই ব্যাক ক্যালকুলেশন কিভাবে করতে হয় যে এক একটা কেপিআই এর এগেনিস্টে সেটা কিন্তু আমি আসলে জানতাম না। আমি মনে করতাম যে হ্যাঁ একটা কেপিআই ধরে দিলাম, সেখানে টিক চিহ্ন দিল অথবা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের হেড বলে দিল হ্যাঁ তার রেটিং এই 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 এইভাবে করে আমরা একটা মেট্রিক্স করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাট এই যে আমার সারা বছরের যে ব্যাক ক্যালকুলেশন কিভাবে করতে হবে একটা কেপিআই এর এগেনিস্টে সেটা কিন্তু আমরা আসলে আমি জানতাম না। আমি জানি না অন্যরা কিভাবে জানে, হয়তো আমার চেয়ে ভালো জানে অথবা আমার চেয়ে ভালো ওনারা নলেজ গ্যাদার করে থাকতে পারে, বাট আমি জানতাম না। এখন এই কোর্সটা করার পরে আসলে এই যে আমি যে কেপিআই সেট করলাম সেট করব এবং এই কেপিআই এর এগেনিস্টে যে একটা এমপ্লয়ি সে তার ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করবে, কিভাবে ম্যানেজমেন্টের কাছে আমরা জমা দিব এবং মনিটরিং করব, এই বিষয়টা কিন্তু এখন সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার হয়ে গেছে। আমি আমি একেবারে রিয়েলিস্টিক একটা আমি বলবো এটাকে, এইটাই আসলে বাস্তব ভিত্তিক ট্রেনিং, এটাকে আসলে ট্রেনিং বলে। আমরা আসলে অন্যান্যদের যে ট্রেনিং গুলো করি দিস ইজ দ্য লার্নিং সেশন নট ট্রেনিং সেশন। মালিক ভাইকে দিয়ে শুরু করব। মালিক ভাই প্রথম দিকে বলেছিলেন যে মালিক ভাই সামনে একটু কম আসতে চান, একটু ফোকাস একটু কম আসতে চান, এই জন্য আজকে আমি মালিক ভাইকে দিয়ে শুরু করার চিন্তা করছি। সো আমি দর্শকদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ আব্দুল মালিক ভাই, উনি ম্যানেজার গ্রুপ এইচআর সিটি গ্রুপ। মালিক ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ মাহমুদ ভাই এবং ধন্যবাদ সকলকে যে আজকের সন্ধ্যায় আমরা একত্রিত হতে পেরেছি। আমরা একসাথে দীর্ঘ দেড় মাস যাবত আমরা একসাথে শিখেছি মাহমুদ ভাইয়ের কাছ থেকে, এবং এই কোর্সটা আমি আগেও পূর্বে করেছি অন্য এক জায়গায়, সেখানে আসলে স্লাইড নির্ভর ছিল। স্লাইড নির্ভর আসলে স্লাইড নির্ভর অনেক ট্রেনিং হচ্ছে বাংলাদেশে অনেক আগে থেকে হয়েছে, এখনো হচ্ছে, যেটা আসলে যেখান থেকে আসলে শিখা যায় না। বাট আপনি নলেজ গ্যাদার করতে পারবেন, বাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গেলেই আপনি আটকে যাবেন। এই বিষয়গুলো যখন আমার মাথায় চলে আসছিল তখন আমি চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোথাও পাওয়া যায় কিনা, যে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা যায়, যে আমি একটা কিছু শিখলাম বাট আমি প্র্যাকটিক্যালি এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, কিভাবে প্র্যাকটিক্যালি আসলে শিখা যায়। তো মাহমুদ ভাইয়ের অনেকগুলো প্রোগ্রাম অনলাইনে যখন হচ্ছিল সেখানে আমার শ্রদ্ধেয় স্যার মোশারফ স্যারকে আমি দেখেছি, স্যারকে দিয়ে মাহমুদ ভাই অনেকগুলো প্রোগ্রাম করিয়েছেন। আমি নিজের থেকে আসলে এই প্রোগ্রামটাতে জয়েন করেছি, যারা লার্নার আছে তাদের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর এবং অনেক অভিজ্ঞতা আমি শুনেছি, সেখান থেকে আসলে আমি ইন্সপায়ার্ড হয়েছে যে মাহমুদ ভাইয়ের প্রোগ্রাম গুলোতে আমি জয়েন করার। ফার্স্ট ওনার প্রোগ্রাম জয়েন করেছি সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল। আমি অ্যাডভান্স এক্সেল দিয়ে আসলে শুরু করেছি মাহমুদ ভাইয়ের সাথে জার্নিটা। তো আলহামদুলিল্লাহ যে এক্সেলটা আমার যতটুকু গ্যাপ ছিল সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। আর তারপরে আবার দেখলাম যে এই কোর্সটা করেছে কেপিআই, কেপিআই কোর্সটা তো মোস্ট ইম্পর্টেন্ট, আমার অর্গানাইজেশনও এক ধরনের কেপিআই নিয়ে কাজ করছি। এই কেপিআই গুলো আমি দেখেছি যে অনেক সিনিয়র এরাও
মানে কি প্রপারলি আসলে এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অর্গানাইজেশন গুলাতে। হ্যাঁ, আসলে যেকোনো কিছুই যদি সহজ সরল সরলীকরণ না হয় সেক্ষেত্রে আসলে ইমপ্লিমেন্টেশন করাটা খুব টাফ হয়ে যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি এবং আমি উপলব্ধিও করি যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে এই ধরনের কাজগুলো করাটা খুবই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। তো আমি যেটা মানে কি এই প্রোগ্রামের মাধ্যমে যেটা শিখলাম যে মাহমুদ ভাইয়ের মাধ্যমে, মাহমুদ ভাই যেভাবে আমাদেরকে সহজ এবং সুন্দরভাবে একেবারে বাস্তব ভিত্তিক যেটা বলি আমরা, যেভাবে মেজারমেন্ট করতে হয়, যেভাবে আসলে ইমপ্লিমেন্ট অতি সহজেই করা যায়, খুব সুন্দরভাবে করা যায়। এখন আমি তো মনে করি যে আমরা ইজিলি যে কোনো অর্গানাইজেশনে যে কোনো ডিপার্টমেন্টে এই KPI সেট করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, জাস্ট আমাদের ইচ্ছা এবং ম্যানেজমেন্টের যদি একটু সাপোর্ট পাওয়া যায়, এই KPI এখন সেট করা কোনো বিষয়ই না। হ্যাঁ, আর এই KPI সেট করার পিছনে যে এই যে ব্যাক ক্যালকুলেশন, এটা আসলে আমি আগে জানতাম না। আমি যদিও এর পূর্বে KPI এর একটা ট্রেনিং করেছি, বাট সেখানে কিন্তু এই ব্যাক ক্যালকুলেশন কিভাবে করতে হয় যে এক একটা KPI এর এগেনিস্টে, সেটা কিন্তু আমি আসলে জানতাম না আগে। আমি মনে করতাম যে হ্যাঁ, একটা KPI ধরে দিলাম, সেখানে টিক চিহ্ন দিল অথবা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের হেড বলে দিল হ্যাঁ তার রেটিং এই 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 এইভাবে করে আমরা একটা মেট্রিক্স করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাট এই যে আমার সারা বছরের যে ব্যাক ক্যালকুলেশন কিভাবে করতে হবে একটা KPI এর এগেনিস্টে, সেটা কিন্তু আমরা আসলে আমি জানতাম না। আমি জানি না অন্যরা কিভাবে জানে, হয়তো আমার চেয়ে ভালো জানে অথবা আমার চেয়ে ভালো ওনারা নলেজ গ্যাদার করে থাকতে পারে, বাট আমি জানতাম না। এখন এই কোর্সটা করার পরে আসলে এই যে আমি যে KPI সেট করলাম সেট করব এবং এই KPI এর এগেনিস্টে যে একটা এমপ্লয়ি সে তার ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করবে, কিভাবে ম্যানেজমেন্টের কাছে আমরা জমা দিব এবং মনিটরিং করব, এই বিষয়টা কিন্তু এখন সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার হয়ে গেছে। আমি আমি একেবারে রিয়েলিস্টিক একটা আমি বলবো এটাকে, এইটাই আসলে বাস্তব ভিত্তিক ট্রেনিং, এটাকে আসলে ট্রেনিং বলে। আমরা আসলে অন্যান্যদের যে ট্রেনিং গুলো করি, দিস ইজ দ্য লার্নিং সেশন, নট ট্রেনিং সেশন। ট্রেনিং হচ্ছে হলে আমি 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 আমার ধারণা মতো এবং আমি যতটুকু পড়ালেখা করেছি, যতটুকু ট্রেনিং নিয়ে এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আমি যতটুকু আমার পড়াশোনা করে আমি যতটুকু নলেজ গ্যাদার করেছি, আমি যতটুকু রিয়েলাইজ করেছি, আসলে ট্রেনিং ট্রেনিং মিন্স আমরা মনে করি যে বড় বড় হল রুমে গিয়ে স্লাইড, বড় বড় গুরুত্বপূর্ণ বড় বড় ধরেন যে নতুন নতুন কি বলে এটাকে টার্মিনোলজি প্রয়োগ করে, মানে কি জানাইলে হয়তো ট্রেনিং তো হয়ে যাবে যে আমি নতুন কিছু শিখলাম, নতুন একটা টার্মিনোলজি শিখলাম, দিস ইজ নট এ ট্রেনিং, সেটা হলো লার্নিং। আপনার লার্নিং হচ্ছে বাট আপনার কিন্তু ট্রেনিং হচ্ছে না। যেমন আমরা যদি ব্লু কালারের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেই, যেমন একজন ইলেকট্রিশিয়ান, একজন লেডম্যান, একজন ধরেন যে ফিটার, একজন ওয়েল্ডার, তারা কিভাবে কাজগুলো শিখছে, তাদেরকে আমরা কিভাবে ট্রেন আপ করি, তাদেরকে কিন্তু আমরা বাস্তবে কিভাবে কাজটা করতে হয় একবারে মেশিনের মধ্যে দিয়ে তাকে দেখায়, তাকে হাতে কলমে শিখাই দিচ্ছে। এভাবে শিখাইতে শিখাইতে একজন ফিটার দক্ষ ফিটার হয়, একজন ওয়েল্ডার একজন দক্ষ ওয়েল্ডার হয়, একজন ইলেকট্রিশিয়ান একটা দক্ষ ইলেকট্রিশিয়ান হয়, তখন তাকে আর কাউকে কিছু বলতে না, সে নিজে নিজে কাজগুলো করতে পারে। আমি যদি ধরেন যে একজন ইলেকট্রিশিয়ানকে, একজন ফিটারকে, একজন ওয়েল্ডারকে, একজন লেডম্যানকে, হ্যাঁ একজন ফোরম্যানকে যদি আমি স্লাইডের মাধ্যমে খাতা কলমে শিখাইতাম, সে কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা করতে পারতো না, রাইট? আমি মনে করি এই যে এই প্রোগ্রামটা আমরা করেছি, দিস ইজ দ্য একেবারে মানে হাতে কলমে শেখানোর মতো একটা প্রোগ্রাম। এবং মাহমুদ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তিনি এত সহজ এবং সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় যে আমাদেরকে এত সুন্দরভাবে শিখেছেন, মানে এইরকম শিখানো যদি আমাদের আরো সিনিয়র লিডাররা শিখাইতেন, তাহলে বাংলাদেশ আসলে একটা HR আরো ডেভেলপ হয়ে যেত। আসলে সবাই লার্নিং করায় আমাদেরকে শিখাচ্ছে,
বাট আমাদেরকে ট্রেনিং দিচ্ছে না, বাট ওনারা বলতেছে দিস ইজ দ্য ট্রেনিং সেশন। আমি মনে করি যে কেউ ট্রেনিং সেশন করে না, সবে লার্নিং সেশন করে। এবং আমি অনেক যতগুলো আমি আমি বিএসএ চেয়ারম্যান এর মেম্বার, আমি যতগুলো ট্রেনিং করেছি বিএসএ চেয়ারম্যান এর, আমি প্রত্যেক সিনিয়র কে বলেছি ভাই আপনারা হাতে কলমে শিখেন, আমরা তো খালি স্লাইড, আপনাদের এত সুন্দর সুন্দর স্লাইড, এত মানে কি ঝাঁকালো, এত সুন্দর, এত মানে কি ডেকোরেটেড, যে স্লাইড গুলো দেখে আসলে মুগ্ধ হই, আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। বাট এটা কিন্তু আমরা যখন বাস্তবে ইমপ্লিমেন্ট করতে যাই তখন কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, কোথায় যেন একটা গ্যাপ থেকে গ্যাপ থাকে, সেই গ্যাপ গুলো কিন্তু আর আমরা পূরণ করতে পারি না। তখন আর ওই যে শিখা শিখার মধ্যেই থাকে, তখন আর এটা আমরা আসলে বাস্তবে প্রয়োগ করতে পারি না। আমি এই যে কেপিআই যেটা শিখলাম এটা এক্সিলেন্ট, মানে কি এক্সিলেন্ট ওয়েতে আমি শিখেছি, মাহমুদ ভাইয়ের এত মানে সহজ সরল, আসলে শিক্ষণীয়টা হতে হবে আনন্দের সহিত, শিক্ষার সাথে যদি আনন্দ না থাকে সেই শিক্ষা আসলে পরিপূর্ণ হয় না। আমরাও মাহমুদ ভাইয়ের সাথে যে আনন্দের সাথে যে শিক্ষাটা আমরা গ্রহণ করেছি, আমি যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ফ্যাক্টরির মানে কি কেপিআই এখন সেট করা আমার জন্য কোনো বিষয়ই না আলহামদুলিল্লাহ। এই জন্য মাহমুদ ভাইকে অশেষ ধন্যবাদ। এবং আমি এই যে আমার যে শিক্ষার পথে এই দীর্ঘ 2-3 মাস যাদের সাথে আপনাদের সাথে যে আমি ছিলাম, আপনাদের কাছ থেকে যে মূল্যবান মূল্যবান জ্ঞান আমি আহরণ করেছি আসলে সত্যি আমি অভিভূত, আমি মুগ্ধ যে আপনারা অনেক কিছু আমার চেয়ে আরো আরো অনেক কিছু জানেন এবং বুঝেন, আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি যে এনএসডি আমি সফলতা কামনা করি, ভবিষ্যতে আসলে এনএসডি তার এই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং যেহেতু বর্তমানে আমরা একটা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছি, আমরা মনে করি যে এই ডিজিটালাইজেশনের যুগেও যে মাহমুদ ভাই যেভাবে অনলাইনে আমাদেরকে বাস্তব ভিত্তিক এই ট্রেনিং গুলো দিচ্ছেন, এটা আমাদের জন্য উপকার, সমাজের জন্য উপকার, এবং স্পেশালি বাংলাদেশের এইচআর এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করি। এবং এভাবেই আসলে বাংলাদেশে যে আমরা যে বলি যে এইচআর মেরুদণ্ডহীন, অনেক সময় অনেক জায়গায় আমাদেরকে বলে যে মানে কি থ্যাঙ্কসলেস জব এইচআর, হ্যাঁ এইচআর কে কেউ থ্যাঙ্কস দেয় না, হ্যাঁ খালি সার্ভিস নিতে চায় বাট থ্যাঙ্কস দেয় না, ধন্যবাদ দেয় না, হ্যাঁ আমরা একটা থ্যাঙ্কসলেস জবের মধ্যে থাকি। এবং আমাদেরকে অনেক সময় বলে যে আমরা কোনো কিছু করতে না পারলে, না করার পিছনে তো অনেকগুলো কারণ থাকে, সেই কারণে মানে কি অনেক এমপ্লয়ি আমাদেরকে বলে যে এইচআর তো মেরুদণ্ডহীন কিছু করতে পারে না, হ্যাঁ এমপ্লয়ীদের জন্য কোনো বেনিফিট এনে দিতে পারে না, এমপ্লয়ীদের জন্য এটা করতে পারে না, ওইটা করতে পারে না, হ্যাঁ। তো আমরা চাই যে এই মাহমুদ ভাইয়ের এনএসডির ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা আসলে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করব এবং আমাদের অর্গানাইজেশনের জন্য কিছু একটা অবদান রাখার চেষ্টা করব এবং আমাদের এমপ্লয়ীদের জন্য আমরা অবদান রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। মাহমুদ ভাইকে আবারও আমার ধন্যবাদ এবং মাহমুদ ভাইয়ের পরবর্তী প্রোগ্রামগুলোতে চেষ্টা করবো আমি থাকার জন্য ইনশাল্লাহ। এবং সকলকে শুভরাত্রি।